আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শবে বরাতে রোজা রাখা সহ যেসব ইবাদত করতে হবে এবং যা বর্জন করতে হবে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বছরের অন্যতম গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ রাত শবে বরাত, এই রাতের তাৎপর্য ও ফজিলত অনেক বেশি। তবে শবে বরাতে নির্দিষ্ট কোনো ইবাদত ও আমল নেই, এই রাতের জন্য কোনো ইবাদত নির্দিষ্ট করাও জায়েজ নেই, এটা ইসলামে নিন্দনীয় ও পরিত্যাজ্য। বরং মানুষ যদ্দূর সম্ভব আল্লাহর ইবাদতে সময় কাটাবে, পাশাপাশি ব্যক্তিগত সাধ্য অনুযায়ী চাইলে অনেক আমল করা যায়। তবে এই আমলগুলো করতে পারেন, ইশা ও ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা, যথাসম্ভব নফল ও তাহাজ্জুদের নামাজ আদায় করা, সম্ভব হলে উমরি কাজা নামাজ ও সালাতুত তাসবিহ আদায় করা, বেশি বেশি কোরআন মজিদ তিলাওয়াত করা, অধিক হারে আল্লাহর জিকির করা, দীর্ঘক্ষণ দোয়া মোনাজাত করা, মাঝে মধ্যে শবে বরাতে কবর জিয়ারত করা ও পরের দিন রোজা রাখা। ইবাদত বন্দেগী একাকী করণীয়, গোটা রাত জেগে ইবাদত বন্দেগী করতে পারলে ভালো, না হয় রাতের বেশিরভাগ সময় ইবাদতে কাটানোর চেষ্টা করতে হবে। তাও সম্ভব না হলে শেষ রাতের সময়টুকু কিছুতেই অবহেলা করা উচিত নয়। পাশাপাশি এই বিষয়টি খুব খেয়াল রাখতে হবে যে রাতের নফল ইবাদতের কারণে যেন ফজরের নামাজ কোনোভাবেই ছুটে না যায়। বিশুদ্ধ মতানুসারে শবে বরাত ও শবে কদরের নফল আমলগুলো একাকী করণীয়। ফরজ নামাজ অবশ্যই মসজিদে জামাতের সঙ্গে আদায় করতে হবে, এরপর যা কিছু নফল পড়ার তা নিজ নিজ ঘরে একাকী পড়বে। বিভিন্ন হাদিস থেকে রাতে দীর্ঘ নামাজ পড়া, সিজদা দীর্ঘ হওয়া, দোয়া ইস্তেগফার করার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। সোহাবুল ইমান বাইহাকি। আয়ামে বীজের রোজা রাখা, সবার মনে রাখতে হবে শাবান মাস ধরে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। হাদিস শরীফে এ ব্যাপারে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। আশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসের মতো এত অধিক নফল রোজা আর অন্য কোনো মাসে রাখতে দেখিনি। এ মাসের অল্প কয়েকদিন ছাড়া বলতে গেলে সারা মাসেই তিনি রোজা রাখতেন। তিরমিজি হাদিস 737। এছাড়াও আয়ামে বীজ বা প্রতি মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখার ব্যাপারেও হাদিস শরীফে উৎসাহিত করা হয়েছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। শবে বরাতের রোজা কখন? 15 শাবান শবে বরাত। একটি হাদিসে এই রাত পরবর্তী দিনে রোজা রাখার নির্দেশনা রয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 15 শাবানের রাত যখন হয় তোমরা রাতটি ইবাদত বন্দেগীতে পালন করো এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ প্রথম আসমানে এসে বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। কোনো রিজিক অন্বেষণকারী আছে কি? আমি তাকে রিজিক দেব। আছে কি কোনো রোগাক্রান্ত? আমি তাকে আরোগ্য দান করব। এভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে তাদের ডাকতে থাকেন। ইবনে মাজাহ হাদিস 1388। শবে বরাতে যেসব কাজ করবেন না, শবে বরাতে নফল আমলের জন্য দলে দলে মসজিদে এসে সমবেত হওয়া, এই ধরনের কোনো আমলের প্রমাণ হাদিস শরীফে নেই। আর সাহাবায়ে কেরামের যুগেও এর রেওয়াজ ছিল না। তবে কোনো প্রকার ঘোষণা বা আহ্বান ছাড়া মানুষজন যদি মসজিদে একত্র হয়ে যায় তাহলে তারা একাকী ইবাদত করতে পারে, এতে কোনো সমস্যা নেই। লক্ষণীয় যে এক শ্রেণীর যুবক আছে, তারা এ রাতে বন্ধু বান্ধবদের সঙ্গে রাস্তায় সময় কাটায়, উচ্চ স্বরে জিকির করে, অথচ ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো সম্পূর্ণ বর্জনীয়, কারণ এতে কোনো রোগাক্রান্ত ব্যক্তির কষ্ট হতে পারে আর অন্যকে কষ্ট দিয়ে নফল ইবাদত করার কোনো বিধান শরীয়তে নেই।